মূল্যস্ফীতির চাপে দেশের বিপুল সংখ্যক মানুষ বাড়ছে বেকারত্ব সামাজিক বৈষম্যও এখন প্রকট খেলাপি ঋণে পর্যদস্ত ব্যাংক খাত তবে এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় অর্থনৈতিক উন্নয়নের তথ্য লাগাম হিন্দুর্নীতি এবং সুশাসনের অভাবে ভঙ্গুর হয়েছে অর্থনীতির ভিত সকালে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অর্থনীতির নীতিমালা প্রসঙ্গ নিয়ে আলোচনায় এমন কথা উঠে আসে পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় বলা হয় সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে আরও জানানো হয় রাজস্ব কি বাড়ছে রাজনৈতিক সুযোগ নিয়ে কর প্রশাসনকে ভেঙে ফেলা হয়েছে চোখ ধাঁধানো উন্নয়নের কথা বলা হলেও তা বিপুল সংখ্যক মানুষের জন্য সুফল বয়ে আনছে না বড় বড় ভবন হলেও সেখানে যোগ্য ব্যক্তির অভাব প্রকট হয়েছে লুটপাটে ব্যাঙ্ক খাত খাদের কিনারে তাই দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে মনোযোগ দেওয়া দরকার নিশ্চিত করতে হবে ব্যাংক ঋণের সুযোগ বলা হয় বিদেশে যারা যাচ্ছে তাদের প্রশিক্ষণ দিতে হবে নজর দেওয়া প্রয়োজন উচ্চশিক্ষিত বেকারদের দিকেও অর্থনৈতিক খাতে সুশাসন এবং জবাবদেহিতা নিশ্চিত করতে সংস্কার উদ্যোগের বাস্তবায়ন দরকার ব্যাংকিং সেক্টর যে যে ধরনের অরাজকতা চলেছে সেটা উৎসগুলো ঠিক করার জন্য সরকারের উপর অতি নির্ভরতাও ছিল ওয়ান অফ দা মেইন রিজনস আমরা দেখেছি বছরের পর বছর ব্যাংকিং সেক্টর থেকে সরকার টাকা বড় করেছে কস্ট অফ ডুইং বিজনেস বাড়াটাই কিন্তু দ্রব্যমূল্যের পরিস্থিতির উপরে সার্বিকভাবে ওই সিন্ডিকেটেরও যে পরিস্থিতির উদ্ভব সব কিছু কিন্তু এটার সাথে জড়িত